সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মেহেদী হাসান, জুনিয়র ইনস্ট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আমি আজকে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর আমার দ্বিতীয় লেকচার শুরু করব। তো বিষয়ের নাম ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, বিষয় কোড 66462। এটি ষষ্ঠ পর্ব সিভিলের একটি সাবজেক্ট। আজকে আমরা অধ্যায় 4 নিয়ে কথা বলবো। তো যে অধ্যায়টার নাম হচ্ছে সড়ক নির্মাণের সাবগ্রেড সয়েল ও বিভিন্ন নির্মাণ সামগ্রীর বৈশিষ্ট্য। আমি আশা করছি আমার কথা তোমরা সবাই শুনতে পারছ। যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা তোমরা কমেন্টসে জানাবে। যাই হোক, আমরা চ্যাপ্টার 4 শুরু করলাম। তো আমরা চ্যাপ্টার 4-এ ঢোকার আগে আমরা জেনে নিব যে এই চ্যাপ্টারে আমরা কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে যে সড়কের সাবগ্রেড কাকে বলে, সাবগ্রেডের সংজ্ঞা কি, বিভিন্ন প্রকার সাবগ্রেড মাটির বৈশিষ্ট্য, সড়ক নির্মাণের জন্য উপযুক্ত সাবগ্রেড নির্বাচন, তারপর সড়ক নির্মাণের উপযুক্ত সাবগ্রেড নির্মাণের প্রস্তুতি ও উন্নয়ন, সাবগ্রেডে অথবা সড়কে যে সমস্ত পাথর এবং ইটের এগ্রিগেট ব্যবহার করা হবে তাদের সুবিধা অসুবিধা কি কি এটাও আমরা জানব, সড়ক নির্মাণে মোটা দানার এগ্রিগেটের বৈশিষ্ট্য কেমন হতে হবে, তারপর সড়ক নির্মাণে ব্যবহৃত এগ্রিগেটের কি কি পরীক্ষা আছে, এছাড়াও আমরা জানবো যে বিটুমিন এবং বিটুমিন জাতীয় পদার্থের পরিচিতি সম্পর্কে, তারপর বিটুমিন জাতীয় পদার্থের ধর্ম এবং এই সমস্ত পদার্থ অর্থাৎ বিটুমিন জাতীয় পদার্থের কি কি পরীক্ষা সমূহ আছে তাও আমরা জানবো। তাহলে শুরু করা যাক। সড়কের সাবগ্রেডের সংজ্ঞা, প্রস্তুতি তলের ওপর, প্রস্তুতি তলের ওপরের পৃষ্ঠ হতে পেভমেন্ট, বেস কোর্স ও সাব বেস কোর্সের পুরুত্বের সমষ্টির সমান গভীরে যে মৃত্তিকার স্তর উপরস্থ সড়ক কাঠামোর ভিত্তি হিসেবে কাজ করে তাকে সাবগ্রেড বলে। অর্থাৎ একটি সাবগ্রেড হচ্ছে রাস্তার সর্বনিম্ন স্তর যা তার উপরে সমস্ত কাঠামোকে ধারণ করে, এটাকে সড়কের ভিত্তিও বলা যেতে পারে। সাবগ্রেড সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে তোমরা একটি ফিগার দেখতে পাচ্ছ, এই ফিগারে আমরা সাবগ্রেডকে দেখানোর চেষ্টা করছি। যদিও এখানে নামগুলো ইংলিশে লেখা আছে, তারপরেও আশা করি তোমরা মনোযোগ দিলে বুঝতে পারবে। একেবারেই নিম্নের অংশ, একেবারে নিচের অংশ, এটার নাম হচ্ছে সাবগ্রেড। তোমরা দেখতে পাচ্ছ SUBGRADE সাবগ্রেড। এর উপরে পর্যায়ক্রমে বিভিন্ন রাস্তার বিভিন্ন স্তর রয়েছে, সেগুলো হচ্ছে ইম্প্রুভ সাবগ্রেড, সাব বেজ আছে, এছাড়া বেজ আছে, তারপর এজিং আছে, এবং সর্ব উপরে সার্ভিসিং কোর্স বা পেভমেন্ট যেটাকে বলে এটা রয়েছে। বিভিন্ন প্রকার সাবগ্রেড মাটির বৈশিষ্ট্য, সাবগ্রেডে যে সমস্ত মাটি ব্যবহার করা হবে সেগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। এখানে প্রথমেই বলে রাখা ভালো যে কোনো একটা জায়গায় রাস্তা নির্মাণ করতে হলে সেখানকার যে মাটি, এই বিদ্যমান যে মাটি, সেই মাটি অধিকাংশ সময় অত্যন্ত খারাপ হয়। এজন্য সেই মাটিটাকে কেটে ফেলে সেখানে আলাদা মাটি দিয়ে সাবগ্রেড তৈরি করা হয়। তো এই যে আলাদা মাটি আমরা নিয়ে আসবো, এই মাটিটা মূলত বৈশিষ্ট্য কি হবে এটাই আমরা এখন বলবো। তো বিভিন্ন প্রকার সাবগ্রেড মাটির বৈশিষ্ট্য, মাটিগুলো কেমন হতে পারে, গ্রাভেল হইতে পারে, মোটা বালি হইতে পারে, সরু বালি ও পলি হতে পারে, তারপরে কাদা মাটি এবং কলয়েডস, তো কোনটা কেমন এটা আমরা একটু জানার চেষ্টা করব। গ্রাভেল হচ্ছে, এগুলো সাধারণত 2 মিলিমিটারের অধিক ব্যাসের পাথরের কণা বিশেষ। গ্রাভেল সাধারণত গোলাকৃতির হয়ে থাকে। গ্রাভেলের প্রধান উপাদান হচ্ছে কোয়ার্টস। তবে এছাড়াও আমরা কিন্তু নিচ, সিডস, তারপর ব্যালাস্ট বা চুনাপাথর জাতীয় পাথরের ক্ষয়িত কণাগুলো থেকেও
গ্রাভেল পেতে পারি, মোটা বালি। মোটা বালিও গ্রাভেলের মতোই গোলাকৃতির, তবে এটা আকারে ছোট। সরু বালি ও পলি। সরু বালি এটা অনেকটা কণিকাকৃতির এবং পলির আকারও তাই। পলি ও সরু বালি দুইটাই মূলত কণিকাকৃতির। সরু বালিটা সৃষ্টি হয় পাথরের ভাঙনের ফলে, আর পলি সৃষ্টি হয় পাথরের রাসায়নিক বিয়োজনের ফলে। কাদামাটি রাসায়নিক বিয়োজনের ফলে বেশিরভাগ ক্ষেত্রে কাদামাটির সৃষ্টি হয়। ফ্লাকি বা এটা সাধারণত আকৃতিতে ফ্লাকি অথবা পাত আকারের হয়ে থাকে। কলয়েডস, অতি ক্ষুদ্র মাটির কণাকে কলয়েডস বলে। কলয়েডস পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং মাধ্যাকর্ষণ বলে এটা কখনোই থিতিয়ে পড়ে না। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে কলয়েডস সমূহকে অনিয়ন্ত্রিত গতিশীল অবস্থায় দেখা যায়। মোটা কণা বিশিষ্ট মাটির কণার আকার চালনী বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা হয়। তো এই কাজের জন্য বড় হতে ছোট আকারের অ্যাক্সিস চালনী দিয়ে মাটি অতিক্রম করানো হয়। সবচেয়ে বড় ও ছোট আকারের চালনী পর্যায়ক্রমে উপরে ও নিচে স্থাপন করা হয়। চালনীতে আটকানো মাটির ওজনের শতকরা হার দ্বারা কণার আকার প্রকাশ করা হয়। আমরা এতক্ষণ যে কণার আকারগুলো সম্পর্কে জানলাম, এটা কোন কণার আকার কিভাবে নির্ণয় করা হবে সেটা আমরা সংক্ষেপে একটু জেনে নিলাম। কনসিস্টেন্সি সীমা ও সূচক সমূহ। এই কনসিস্টেন্সি সীমা ও সূচককে তোমরা চতুর্থ পর্বে জিওটেকনিকে অ্যাটারবার্গ লিমিট নামে পড়েছ। এটাকে আমরা অ্যাটারবার্গ লিমিটও বলতে পারি। অ্যাটারবার্গ লিমিটের ভিতরে কি কি রয়েছে? প্রথমে রয়েছে তারল্য সীমা বা লিকুইড লিমিট, সংক্ষেপে বলা হয় কি যে এলএল। লিকুইড লিমিট হচ্ছে এমন একটি পানির এমন একটি পরিমাণ যে পরিমাণ পানি বিদ্যমান থাকলে কোনো মাটির নমুনা তরল পদার্থের ন্যায় প্রবাহিত হয়। এ সময় তার শিয়ারের মান অর্থাৎ শিয়ার শক্তির মান জিরো হয়। কোনো মৃত্তিকায় ন্যূনতম যে মাত্রায় পানি থাকলে অ্যাটারবার্গ যন্ত্রে পচির ঝাঁকুনি থেকে ঝাঁকুনিতে মৃত্তিকা প্রবাহিত হয়, এটাকে আমরা তারল্য সীমা বলতে পারি। এরপর রয়েছে নম্যতা সীমা বা ইংলিশে বলবো কি প্লাস্টিক লিমিট, সংক্ষেপে পিএল। এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? সর্বনিম্ন যে পরিমাণ পানি কোনো কাদা মৃত্তিকায় বিদ্যমান থাকলে উক্ত কাদা মৃত্তিকাকে বিনা ফাটল ও বিনা ভাঙ্গনে 3 মিলিমিটার ব্যাসের সুতায় পরিণত করা যায়, ওই পরিমাণ পানিকে নম্যতা সীমা বলা হয়। পলি, কাদা ও কলয়েডের গড় নম্যতা সীমা যথাক্রমে 40, 45 ও 46 হয়ে থাকে। নম্যতা সূচক প্লাস্টিসিটি ইন্ডেক্স বা পিআই। মৃত্তিকায় পানি মাত্রার যে সীমার মধ্যে নম্যতা আচরণ প্রদর্শন করে তাকে নম্যতা সূচক বলা হয়। সহজভাবে বলা যায় তারল্য সীমা ও নম্যতা সীমার পার্থক্যকে নম্যতা সূচক বলে। গাণিতিকভাবে আমরা কি বলবো যে পিআই সমান এলএল মাইনাস পিএল। এখানে পিআই হচ্ছে কি প্লাস্টিসিটি ইন্ডেক্স, আর এলএল লিকুইড লিমিট, এবং পিএল হচ্ছে প্লাস্টিক লিমিট। সর্বশেষ যে সীমাটি রয়েছে এটা হচ্ছে সংকোচন সীমা, শ্রিঙ্কেজ লিমিট বা এসএল। সংকোচন সীমা হচ্ছে যে আমরা যদি কোনো মাটির নমুনায় পানি যোগ করতে করতে এমন একটি অবস্থায় পৌঁছে যায় যে তারপরে পানিকে যোগ না করে আমরা যদি সেখান থেকে সামান্য একটু পানির পরিমাণ হ্রাস করি, তারপরেও উক্ত নমুনার কোনো আয়তনের পরিবর্তন হবে না।
এটাকেই বলে সংকোচন সীমা। আমি আবার একটু বলে নিই, আশা করছি যে তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনতে পাচ্ছ এবং কারো কোনো সমস্যা হচ্ছে না। আমার কথা বুঝতে কারো যদি কোনো সমস্যা হয় অথবা কোনো টপিক বুঝতে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা সুনির্দিষ্টভাবে আমাকে প্রশ্ন করবে। আচ্ছা, আমরা আবার আমাদের পড়াশোনায় ফিরে যাই। সড়ক নির্মাণের জন্য উপযুক্ত সাবগ্রেড নির্বাচন। আমরা যদি কোনো সড়ক নির্বাচন নির্মাণ করতে যাই, সেক্ষেত্রে সাবগ্রেড নির্মাণ করতে হলে আমাদের কি ধরনের সাবগ্রেড নির্বাচন করতে হবে, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো সাবগ্রেড নির্বাচন করার ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে অত্যন্ত বিবেচনার সাথে দেখব, সেগুলো নিয়ে এখন কথা বলা হবে। এক নম্বর হচ্ছে যে সাবগ্রেডের অবশ্যই উত্তম নিষ্কাশন গুণাবলী থাকতে হবে। 2 নম্বর, নির্মাণকালে সহজে কম্প্যাক্ট করা যাবে। 3 নম্বর, মাটির সব আকারের কণার সুষম গ্রেডিং হতে হবে। 3 নম্বর, ভার বা লোড প্রয়োগে গ্রহণযোগ্য স্থিতিস্থাপকতা শক্তি থাকতে হবে। 5 নম্বর, আর্দ্র ও শুষ্ক অবস্থায় মাটি যথাক্রমে সম্প্রসারিত ও সংকুচিত হবে না। 6 নম্বর, এরূপ কম্প্যাকশন হবে যাতে মাটি শক্ত ঘন পদার্থে পরিণত হয়ে আর্দ্রতা রোধী গুণ সম্পূর্ণ ও শক্তিশালী হয়। 7 নম্বর, যথেষ্ট প্লাস্টিক গুণ সম্পূর্ণ হবে এবং কোনো পার্শ্বসরণ হবে না। 7 নম্বর, তুষার ক্রিয়ায় মাটির স্থায়িত্বতা নষ্ট হবে না। আমাদের দেশে যদিও তুষার ক্রিয়া হয় না, কিন্তু এটা মূলত শীত প্রধান দেশের জন্য, সে সমস্ত দেশে যদি তুষার ক্রিয়া হয় তাহলে কি হবে, মাটির স্থায়িত্বতার কোনো বিঘ্ন ঘটবে না। এবং 9 নম্বর, সর্বশেষ যেটা বলা হচ্ছে যে কোনোভাবেই কোনো অবস্থাতেই মাটির পার্শ্বসরণ হবে না। সড়ক নির্মাণের জন্য সাবগ্রেড প্রস্তুতি ও উন্নয়ন। এতক্ষণ আমরা জানলাম যে আমরা সাবগ্রেড নির্বাচন করতে হলে কি কি বিষয় মাথায় রেখে নির্বাচন করব। তো এখন আমরা দেখব যে সাবগ্রেড কিভাবে প্রস্তুত করতে হবে এবং তা কিভাবে উন্নয়ন ঘটাতে হবে। আমি এই টপিক্সের প্রথম দিকেই বলেছি যে সাবগ্রেড নির্মাণ করতে হলে উক্ত স্থানের যে বিদ্যমান নরম মাটি আছে সেগুলো কেটে ফেলতে হবে এবং উক্ত স্থানে বালি, পাথরকুচি, খোয়া ইত্যাদি দানাদার পদার্থ দিয়ে পূর্ণ করে রোলিং করতে হবে। সাবগ্রেডকে ডিজাইন অনুযায়ী চাপ সহ্য করার জন্য, চাপ সহ্য করার গুণ সম্পূর্ণ করতে প্রয়োজনে স্টেবিলাইজেশন করে সাবগ্রেড মৃত্তিকার মান উন্নয়ন করতে হবে। সাবগ্রেডের মাটি সাধারণত 2 স্তরে প্রয়োগ করা হয়। প্রথম স্তর দেওয়ার পর কম্প্যাকশন করে দ্বিতীয় স্তর দেওয়া হয়। এই স্তর দেওয়ার সময় মাটি নির্দিষ্ট ক্যাম্বার অনুযায়ী বিছাইতে হবে। তারপর কি বলা হচ্ছে যে সাবগ্রেডের ওপর হতে পানি শোষণ করার জন্য সাবগ্রেড পৃষ্ঠে ভিটামিন জাতীয় পদার্থ বা আলকাতরা যুক্ত করে প্রয়োগ করা যেতে পারে। সাবগ্রেড তৈরি করার পর যদি আমাদের মনে হয় যে সাবগ্রেড আমাদের ডিজাইন লোড বা প্রয়োজনীয় ভার বহন ক্ষমতা অর্জন করতে পারেনি, সেক্ষেত্রে আমরা কি করব, সাবগ্রেডের ওপরে সাববেস দিয়ে ভার বহন ক্ষমতা বৃদ্ধি করব। এখন আমরা দেখব সড়ক নির্মাণের জন্য আমরা পাথরের এগ্রিগেট অথবা ইটের এগ্রিগেট, 2 ধরনের এগ্রিগেটই ব্যবহার করতে পারি। তো আমরা পর্যায়ক্রমে দেখব যে পাথরের এগ্রিগেটের সুবিধা অসুবিধা কী এবং এরপরে দেখব যে ইটের এগ্রিগেটের সুবিধা অসুবিধা কী। প্রথমে আমরা দেখব পাথরের এগ্রিগেটের সুবিধা।
পাথরের এগ্রিগেটগুলো খুবই শক্তিশালী হয়, যে জন্য যানবাহনের চাকার ভারে সৃষ্ট পীড়নে এগুলো সহজেই টিকে থাকতে পারে। এগুলোর স্থায়িত্বতা অধিক বিধায় আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া যেমন বৃষ্টিপাত ও ভূনিম্নস্থ পানির ভৌত ও রাসায়নিক ক্রিয়া, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় পদার্থের ক্রিয়া, তাপমাত্রার তারতম্য ইত্যাদিতে এগুলো টিকে থাকতে পারে। পাথরের এগ্রিগেটের ঘাত সহনশীলতা বা ঘাত সহন ক্ষমতা অধিক বিধায় যানবাহনের চাকার ধাক্কা বা ঘাত, বা ইংলিশে যেটাকে আমরা ইম্প্যাক্ট বলি, এগুলোর কোনো ক্ষতি সাধন করতে পারে না। পাথরের এগ্রিগেটের কাঠিন্যতা বা ইংলিশে হার্ডনেস বলা হয়ে থাকে, এটা অধিক বিধায় চলন্ত যানবাহনের চাকার ঘর্ষণে এগুলো ক্ষয়প্রাপ্ত হয় না, তাই এগুলো দীর্ঘ সময় অক্ষত অবস্থায় টিকে থাকে এবং সরি এবং সড়ক পৃষ্ঠ নির্মাণে এগুলো খুবই উপযোগী। হাইড্রোফোবিক এগ্রিগেট পানির উপস্থিতিতেও বিটুমিনের সাথে যুক্ত হতে পারে। তো আমরা বলবো বলতে পারি যে হাইড্রোফোবিক জিনিসটা কি। হাইড্রোফোবিক হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ কিনা, ইংলিশে এখানে ছোট্ট করে একটু নোট ডাউন করা হয়েছে, হাইড্রোফোবিক হচ্ছে অ্যাফ্রেইড অফ ওয়াটার, অর্থাৎ পানির যে ভীতি, পানির ভয়, এটার নাম হচ্ছে হাইড্রোফোবিক। বলা হচ্ছে যে ল্যাকিং অ্যাফিনিটি অফ ওয়াটার, টেন্ডিং নট টু অ্যাবজর্ব ওয়াটার, অর্থাৎ এটা পানি শোষণ করবে না। হাইড্রোফোবিক যে এগ্রিগেট, এটা পানি শোষণ করবে না। আমরা পাথরের এগ্রিগেটের সুবিধা দেখলাম, এখন আমরা অসুবিধা দেখব। পাথরের এগ্রিগেটের অসুবিধার কথা যদি আমরা বলি, তাহলে প্রথম অসুবিধা হচ্ছে এটা কঠিন কিন্তু ভঙ্গুর। তারপর ফ্লাকি আকারের পাথর ব্যবহার উপযোগী নয়। ফ্লাকি আকার বলতে আমরা বুঝি যে যে পাথরগুলো গোলাকৃতি না হয়ে পাত আকৃতি বিশিষ্ট হবে, এগুলোকে ফ্লাকি আকৃতি বলে। এগুলো সড়কে ব্যবহার উপযোগী নয়, কারণ এগুলো গাড়ির খুব হালকা চাপেই ভেঙে যায়। পাথর কিছুটা দুষ্প্রাপ্য। তোমরা জানো যে বাংলাদেশে যে সমস্ত উৎসগুলো থেকে পাথর সংগ্রহ করা হইতো, এখন অধিকাংশ উৎসগুলোই প্রায় শেষের দিকে, যে কারণে আমাদের দেশে এখন পাথর সাধারণত পার্শ্ববর্তী দেশ ভারত এবং ভুটান থেকে নিয়ে আসতে হয়। তার মানে বোঝা যাচ্ছে যে পাথর আসলে দুষ্প্রাপ্য এবং এটা ধীরে ধীরে আরো বেশি দুষ্প্রাপ্য হয়ে উঠছে। পাথরের দাম বেশি, পাথর অত্যন্ত দামি একটি এগ্রিগেট। আমরা পাথরের এগ্রিগেটের সুবিধা অসুবিধা দেখার পরে এখন দেখবো যে ইটের এগ্রিগেটের সুবিধা ও অসুবিধা সব কি কি। প্রথমেই সুবিধাগুলো বলে নিই। ইটের এগ্রিগেট শক্তিশালী, ঘাত সহ ও কাঠিন্য গুণ সম্পূর্ণ, এটা সহজ প্রাপ্য এবং দাম কম। যানবাহন চলাচলে শব্দ কম হয়। বিটুমিন সড়কের বেস কোর্স হিসেবে ইটের এগ্রিগেট ব্যবহার করা যায়। অসুবিধা, ইটের এগ্রিগেট সাধারণত মাঝারি মানের সড়কে ব্যবহার করা হয়, যে সমস্ত সড়কে ভারী যানবাহন চলাচল করবে না, কিন্তু যদি ভারী যানবাহন চলাচল করে সেক্ষেত্রে কিন্তু ইটের এগ্রিগেট ব্যবহার করা যাবে না। ভারী এগ্রিগেট চলাচল করার ফলে কি হয়, এটা ভেঙে যায় এবং সেখান থেকে ধুলা বা ডাস্ট উৎপন্ন হয়। ইটের এগ্রিগেটের গায়ে, তোমরা জানো যে ইটের গায়ে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেগুলোকে ইংলিশে কি বলা হয়, পোরাস বলা হয়। এই সমস্ত ছিদ্র দিয়ে ইটের এগ্রিগেট পানি শোষণ করে, পানি শোষণ করার ফলে তার স্থায়িত্বতা কমে আসে এবং লোড বহন ক্ষমতাও কমে আসে। সড়ক নির্মাণে
মোটা দানার এগ্রিগেট বা কোর্স এগ্রিগেটের বৈশিষ্ট্যসমূহ কি কি হবে? শক্তি, কাঠিন্যতা, ঘাত সহনীয়তা, স্থায়িত্বতা, ক্ষুতিনতা এবং আকৃতি। তো শক্তি আমরা এগুলো একটু বিস্তারিত করব। প্রথমে আমরা দেখবো যে শক্তি বা স্ট্রেংথ, যানবাহন চলাচলকালে সড়ক পৃষ্ঠে চাপ প্রেরণের সৃষ্টি হয়, ফলে এর চাপ প্রেরণের টিকে থাকার উপযোগী শক্তি সম্পূর্ণ মোটা দানার এগ্রিগেটের আবশ্যকতা রয়েছে। এগ্রিগেটগুলো এদের ওপর আগত চাপ ক্রমান্বয়ে নিম্নের স্তরে স্থানান্তর করে, কাজেই এগুলোর ক্রাশিং প্রতিরোধের পর্যাপ্ত শক্তি থাকতে হবে। কাঠিন্যতা বা হার্ডনেস, ভারী যানবাহন চলাচলকালে নমনীয় অর্থাৎ ফ্লেক্সিবল পেভমেন্টে কিঞ্চিত ওঠানামার ফলে ঘর্ষণ সৃষ্টি হয় এবং গাড়ির চাকা ও সড়ক পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়, ফলে এগ্রিগেটগুলো ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়। তাই এগ্রিগেটগুলোর পর্যাপ্ত কাঠিন্যতা থাকতে হবে যেন ক্ষয় রোধে সক্ষম হয়। ঘাত সহনীয়তা বা টাফনেস, গাড়ি যখন রাস্তা দিয়ে চলাচল করে তখন গাড়িগুলো থেকে ইম্প্যাক্ট ফোর্স বা ঘাত বল রাস্তার উপর ক্রিয়া করে। তোমরা ইম্প্যাক্ট ফোর্স বা ঘাত বলের সাথে ক্লাস টেনেই পরিচিত হয়েছ। এটা হচ্ছে যে ঘাত বল, আমরা কোন বলটাকে বলবো, যে বলটা অতি অল্প সময়ের জন্য কিন্তু অত্যন্ত বেশি আকারে প্রয়োগ করা হয়, অর্থাৎ বলের মানটা হবে বেশি কিন্তু সময়টা হবে অত্যন্ত কম। এ ধরনের বলকে ঘাত বল বলা হয়, যেটা রাস্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। ঘাত বলের ফলে এগ্রিগেট সহজেই চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। তো আমরা যে এগ্রিগেট ব্যবহার করব সেটা যেন ঘাত বলেও টিকে থাকতে পারে, তার এই ধরনের গুণ থাকতে হবে। স্থায়িত্বতা ও ক্ষুতিনতা, আবহাওয়ার বিরূপ প্রভাবে অর্থাৎ বৃষ্টিপাত, তুষার ক্রিয়া, বন্যা এ সমস্ত প্রতিকূলতাতেও যেন এগ্রিগেটগুলো তাদের নিজস্ব গুণাবলী বজায় রেখে টিকে থাকতে পারে, এই জন্য এগ্রিগেটগুলোকে যথেষ্ট স্থায়িত্বতা ও ক্ষতিহীনতা গুণ সম্পূর্ণ হতে হবে। আকৃতি, এগ্রিগেটের আকৃতি সাধারণত গোলাকার অর্থাৎ রাউন্ডেড বা কিউবিক্যাল, অ্যাঙ্গুলার মানে কোনাকুনি, খ্লাকি বা পাত, এই ধরনের আকারের হয়ে থাকে। তবে ফ্লাকি বা ইলঙ্গেটেড আকৃতির এগ্রিগেট ব্যবহার করা যায় না, এটা অত্যন্ত দুর্বল। আমরা এতক্ষণ এগ্রিগেটের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, তো আমরা এখন জানবো যে এগ্রিগেটের প্রয়োজনীয় টেস্ট কি কি আছে এবং এই সমস্ত টেস্ট থেকে আমরা কি কি মান পেতে পারি তা জানবো। আমাদের প্রথমে রয়েছে অ্যাব্রেশন টেস্ট। অ্যাব্রেশন টেস্ট অ্যাব্রেশন টেস্টের মাধ্যমে আমরা কাঠিন্যতার মান জানব। এরপর রয়েছে অ্যাট্রিশন টেস্ট। অ্যাট্রিশন টেস্টের মাধ্যমে আমরা ঘাত সহনীয়তা ও কাঠিন্যতা উভয়ের মান জানতে পারব। লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট, প্রথমে যে অ্যাব্রেশন টেস্ট বললাম তার একটা পদ্ধতি হচ্ছে লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন টেস্ট। লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন টেস্টের মাধ্যমে আমরা কাঠিন্যতা এবং ঘাত সহনীয়তা দুটোর মানই জানতে পারি। ক্রাশিং টেস্ট, এগ্রিগেটের চাপ শক্তি জানার জন্য অর্থাৎ কম্প্রেসিভ স্ট্রেংথ জানার জন্য আমরা ক্রাশিং স্ট্রেংথ পরীক্ষা করব। তারপর ইম্প্যাক্ট টেস্ট, আমরা এতক্ষণ ইতিপূর্বে আমরা ইম্প্যাক্ট ফোর্স বা ঘাত বলের কথা বললাম, তো সেই ঘাত বলের বিপরীতে আমাদের এগ্রিগেট কতটুকু শক্তিশালী এটা টেস্ট করার জন্য যে টেস্ট করা হয় সেটার নাম হচ্ছে ইম্প্যাক্ট টেস্ট। ইম্প্যাক্ট টেস্টের সাথে আরেকটি রয়েছে যে TFV, এটাকে বলা হয় 10% ফাইননেস ভ্যালু, অর্থাৎ আমাদের যতটুকু এগ্রিগেট রয়েছে সেই এগ্রিগেটের ভিতরে 10% এগ্রিগেট ভেঙে যেতে বা ফেল করতে বা গুঁড়া হইতে যতটুকু লোডের প্রয়োজন সেটা টেস্ট করতে আমাদের যেটা যে পরীক্ষা করা হয় তার নাম হচ্ছে TFV।
আমরা টিএভি পরীক্ষা থেকে আমরা লোডের পরিমাণ নির্ণয় করব, কতটুকু লোডের পরিমাণ নির্ণয় করব যে আমাদের 10% এগ্রিগেট ক্রাশিং হইতে যতটুকু লোডের দরকার এটি আমরা নির্ণয় করব। এরপর আমাদের রয়েছে সাউন্ডনেস টেস্ট, সাউন্ডনেস টেস্ট স্থায়িত্বশীলতা জানার জন্য পরীক্ষা করব। স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট বা আপেক্ষিক গুরুত্ব, আমাদের এগ্রিগেটের আপেক্ষিক গুরুত্ব কত এটা জানা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, এই জন্য আমরা এই আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করব। তারপর ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট, এগ্রিগেটকে নির্দিষ্ট সময় পানিতে ভিজিয়ে রাখলে সেটা কতটুকু পরিমাণে পানি শোষণ করবে এটা নির্ণয় করার জন্যই ওয়াটার অ্যাবজর্পশন টেস্ট করা হয়। এরপর শেপ টেস্ট বা আকৃতি টেস্ট, আকৃতিটা কেমন এটা জানার জন্য শেপ টেস্ট করা প্রয়োজন। বিটুমিন ও বিটুমিন জাতীয় পদার্থের পরিচিতি, সড়ক নির্মাণের ক্ষেত্রে বিটুমিন কি অত্যন্ত প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী। তো বিটুমিনের ভেতরে আবার বিভিন্ন রকম ভাগ রয়েছে, কোনোটাকে আমরা সরাসরি বিটুমিন বলছি, কোনোটাকে অ্যাসফাল্ট বলছি, কোনোটাকে আবার স্ট্রেইট রান বিটুমিন বলছি, তো কোনটা কি এটা আমরা একটু সংক্ষেপে জেনে নিব। বিটুমিন হচ্ছে অপরিশোধিত পেট্রোলিয়ামকে আংশিক পাতন করলে অবশেষ হিসেবে এটা পাওয়া যায়। বিটুমিন হাইড্রোকার্বনের এক ধরনের মিশ্রণ বিশেষ। অ্যাসফাল্ট, অ্যাসফাল্টকে আমরা প্রাকৃতিকভাবে প্রাপ্ত বিটুমিনকেও অ্যাসফাল্ট হিসেবে অভিহিত করা হয়। বিটুমিনের সাথে নিষ্ক্রিয় খনিজের মিশ্রণের ফলেও অ্যাসফাল্ট পাওয়া যেতে পারে। স্ট্রেইট রান বিটুমিন, বিটুমিন সমৃদ্ধ ক্রুড পেট্রোলিয়ামকে 700 ডিগ্রি ফারেনহাইট তাপে বাষ্পীয় পাতনের মাধ্যমে আংশিক উদ্বায়ী পদার্থ অপসারণ করে এ ধরনের বিটুমিন পাওয়া যায়। এ প্রকার বিটুমিন ব্যবহারের পূর্বে উত্তপ্ত করে বা কোনো উদ্বায়ী তরল যুক্ত করে আর্দ্রতা হ্রাস করা হয়। এরপরে রয়েছে কাটব্যাক, উচ্চ উদ্বায়ী দ্রাবক বা উচ্চ ফুটনাঙ্কের তেল যেমন গ্যাসোলিন, কেরোসিন, লুব্রিকেটিং অয়েল ইত্যাদি সংযোগ করে বিটুমিনের সান্দ্রতা হ্রাস করা হয় বা নরম করা হয়, তাকে কাটব্যাক বলে। আর বিটুমিনের সান্দ্রতা হ্রাসের এই যে পদ্ধতি এটাকে কাটব্যাকিং বলে। এরপরে রয়েছে টার, বায়ুর অনুপস্থিতিতে যে কোনো জৈব পদার্থকে বিধ্বংসী পাতনের মাধ্যমে টার উৎপন্ন করা যায়। যে পদার্থ হয়ে টার উৎপন্ন হয়, যে পদার্থ হতে টার উৎপন্ন হয় এটা সে নামে পরিচিতি লাভ করে, যেমন অশোধিত কোলটার বা কয়লা টার, কয়লা হতে উৎপন্ন কোলটারকে শূন্য করে সর্বাধিক 104 ডিগ্রি সেন্টিগ্রেড হতে 232 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আংশিক পাতন করে অবশেষ হিসেবে কোলটার পাওয়া। ভাগে ভাগ করা যায়, যেমন RT2, RT3, RT4 এবং RT5। আমাদের এখানে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, যে প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে, এটা হচ্ছে বিটুমিন ও টারের পার্থক্য, বিটুমিন এবং টারের পার্থক্য কি। প্রথমে আমরা প্রথমের কলামটাতে দেখতে পাচ্ছি যে পার্থক্যের বিষয়, এরপরে রয়েছে বিটুমিন, এর পরের কলামে রয়েছে টার। পার্থক্যের বিষয় হচ্ছে যে বর্ণ, বিটুমিনটা গাঢ় বাদামি বর্ণ হতে কালো বর্ণ হয়ে থাকে, টার
গাঢ় কালো হতে বাদামি হয়ে থাকে। উৎস বা উৎপাদন, ক্রুড পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রান্তীয় উৎপাদন বা এন্ড প্রোডাকশন হিসেবে বিটুমিন পাওয়া যায়। আর তার হচ্ছে কয়লা বা কাঠের বিধ্বংসী পাতনের মাধ্যমে উৎপন্ন করা হয়। আবহাওয়া ক্রিয়ারোধিতা, বিটুমিনের উত্তম আবহাওয়া ক্রিয়ারোধিতা রয়েছে, এ তুলনায় তারের আবহাওয়া ক্রিয়ারোধিতা কম। বিটুমিনটা দাম বেশি, তারের দাম অপেক্ষাকৃত কম এবং এটা সস্তা। বিষাক্ততা, বিটুমিনে ফেনলের সরি বিটুমিনে কোনো বিষাক্ততা নেই, কিন্তু তারে ফেনলের উপস্থিতি থাকার কারণে বিষাক্ততা রয়েছে। স্থিতিভবনের সময়, বিটুমিনের স্থিতিভবনের সময় কম আর তারের স্থিতিভবনের সময় একটু বেশি। নির্মাণ উপযোগিতা, সড়ক নির্মাণে বিটুমিন অত্যন্ত উপযোগী, কিন্তু তার স্বাদ ও জোড়া পূরণে জন্য উপযোগী। আর একটি পার্থক্য রয়েছে, যদিও সেটা এখানে উল্লেখ করা হয়নি, বিটুমিনের তাপে সংবেদনশীলতা কম, ফলে তাপমাত্রার তারতম্যে সান্দ্রতার তেমন পরিবর্তন ঘটে না, কিন্তু তারের তাপমাত্রা সংবেদনশীলতা খুবই বেশি, ফলে তাপের তারতম্যের ফলে এর সান্দ্রতার ব্যাপক তারতম্য ঘটে।